হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমি আছি ভাঙা ফ্লাইওভারের উপরে। তো আমার সাথে আজকে যে বাইকটা আছে সেটা হচ্ছে অ্যাপাচি আরটিআর 150। হ্যাঁ 150, 160 না 150। তো একটা কথা আমি আগেই বলে রাখি যে এটার স্টিক ব্যাক প্যানেলের স্টিকার দেখে আমি ভাবছিলাম যে এটা 150, বাট এটা 160। তো আসলে আজকে এই বাইকটা রাইড দিব অ্যান্ড এই বাইকটা একটু টপ স্পিড চেক করব। তো ভিডিওটি দেখতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন। লেটস গো। আসলে আমি ওইখানে দাঁড়াইনি, কারণ হচ্ছে যে সাইডে পুলিশ ছিল, পুলিশ আমাকে সিগনাল দিছে, এই জন্য হচ্ছে আমি না দাঁড়ায় আমি সোজা চলে আসছি, আর ওইখানে আমি টোল না দিয়েই চলে আসছি এই জন্য। কেমনে হলো কেমনে হলো কেমনে হলো মোটর সাইকেল কই সামনে মোটরসাইকেল থেকে পড়ে গেছে। না না পড়ে গেছে রোড, ওই যে মনে হয় বাইক বাইক থেকে পড়ে গেছে। কোন বাইকে পড়েছে? ওই সামনে সে বাইকের ড্রাইভার কো? ড্রাইভার মনে হয় উনি আপনার। হ্যাঁ কি হয় আচ্ছা ভাই, আপনি ই করেন গাড়ি? এখানে ব্যাগ আছে না? ব্যাগ দিছি, ব্যাগ দিছি ভাই। ভাই আপনি মোটরসাইকেল যান হাসপাতাল যান, ব্যাগ লোক আপনি আরো সামনে থেকে ইউটার নিয়ে যাবো, সামনে সামনে নাই মো ইউটার নিয়ে যাবো। আপনি এখান থেকে দেখে যান, ওই যে আপনি দেখে দেন কোন আপনি মারজন থেকে মাথা উঁচু করেন, হেলি দিবেন সামনে ভাই। ভাই আপনার একজন যান ওনার সাথে, একজন যান ভাই। আপনি 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 হসপিটাল যান এই জায়গা দিয়ে। আপনি মোটরসাইকেল দিকে টান দেন, আপনি বাইকটা ওই বাড়ির ভিতরে দিয়ে আরে ধর্মে কিনা
আপনার বাইক কি করবেন বাইকের তাল চাবি নিয়ে আপনি একজন নীরব খান 03 নীরব খান 03 নীরব খান অ্যাড করে দিয়ে দেন এই অ্যাক্সিডেন্টটা দেখে এলাম আমি টানি করার মতো কোনো অবস্থা ছিল না, কারণ হচ্ছে পুলিশ একবার পুলিশের প্রবলেম হলো, আবার সামনে এসে দেখি আর একটা অ্যাক্সিডেন্ট। তো এই সব দেখে আর আমার ওই দিন টানাটানি করার মতো আর কোনো মুড ছিল না। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।